পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক চলল ট্রেন। সাত বগির বিশেষ ট্রেন ও রেল ট্রাক কার ফরিদপুরের ভাঙা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে পৌঁছায়। ৪২ কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় দুই ঘন্টা। সেতু সড়ক পথ চালুর নয় মাস পর প্রথমবার সেতু দিয়ে ট্রেন চলায় উচ্ছ্বাস প্রকাশ করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। জানান, ট্রেনের আনুষ্ঠানিক চলাচল শুরু হবে আসছে সেপ্টেম্বরে। বিস্তারিত মিরাজ মিজুর রিপোর্টে। প্রতীক্ষার অবসান, আরেক স্বপ্নের বাস্তবায়ন। মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে ফরিদপুরের ভাঙা স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে পৌঁছায় পরীক্ষামূলক প্রথম ট্রেন। এর আগে দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অতিথিদের নিয়ে এর উদ্বোধন করেন। পদ্মা সেতুর প্রধান অংশে ট্রেন ঢুকতেই শুরু হয় আতশবাজির খেলা। হাত নেড়ে স্বাগত জানান এ প্রকল্পের কর্মরত কর্মীরা। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলায় উচ্ছ্বসিত পদ্মা পাড় আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। যে অভাবনীয় উন্নয়ন করেছেন, এটা দক্ষিণবঙ্গ, গোটা দক্ষিণবঙ্গ সহ ফরিদপুর জেলার ভাঙ্গার মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। ভাঙ্গা রেল সংযোগ হওয়ার কারণে আমূল পরিবর্তন, দেশের আমূল পরিবর্তন হয়েছে। এখানে বলাই বাহুল্য যে আমরা কতটা আগে গেছি, বাংলাদেশ অনেক আগে গেছে, বহুগুণ আগে গেছে। পদ্মা সেতু অতিক্রম করার প্রথম ট্রেন চালিয়ে নিয়ে যান রবিউল আলম। ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি তিনিও। বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্রজেক্ট, মেগা প্রজেক্ট পদ্মা সেতুর উপর দিয়ে আজকে আমি প্রথম চালক হিসেবে ট্রেন চালিয়ে নিয়ে সফলভাবে ট্রেন চালিয়ে নিয়ে এপাশে আসতে পেরেছি বলে আমি অত্যন্ত পুলকিত, শিহরিত এবং আনন্দিত এবং গর্বিত। যাত্রা শুরুর আগে রেলমন্ত্রী জানান পদ্মা সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল করবে সেপ্টেম্বরে। আজকে ট্রেন অতিক্রম করার মধ্য দিয়ে এই সেতুটির পূর্ণাঙ্গতা পেল। যদিও মাননীয় প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে আমাদের যে পরিকল্পনা ভাঙ্গা পর্যন্ত আমরা এই অংশ কানেক্ট করব, আজকে ট্রায়াল রান করলাম আমরা, কাজে আমরা আশা করছি আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে রেলপথ সেটি নিরবচ্ছিন্নভাবে সেটি আমাদের চলাচলের জন্য উপযোগী হবে। দক্ষিণ এশিয়ায় পাথরবিহীন প্রথম রেলপথ তৈরি করে বিশ্বকে তাক লাগিয়েছে বাংলাদেশ। আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, ত্যাগ, তিতিক্ষা আর উন্নয়নের প্রতীক পদ্মা সেতু। সেই পদ্মা সেতুতে আজ পরীক্ষামূলকভাবে শেষ হলো রেল যাত্রা। সংশ্লিষ্টরা বলছেন সময় মতো বাণিজ্যিকভাবে শুরু হলে এর সুফল পাবে সমগ্র বাংলাদেশ। মিরাজ মিজু, দেশ টিভি, মাওয়া প্রান্ত, পদ্মা সেতু।